নমস্কার দেখছেন নজরের লোকসভা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে সকলে নজর রয়েছে রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের রাজ্যের চতুর্থ ভোট গ্রহণ হবে ভোট গ্রহণ হবে রাজ্যের আটটি লোকসভা কেন্দ্রে অনুব্রতহীন বীরভূম জেলায় ভোট গ্রহণ তেরোই মে অনুব্রত গড়ে তার না থাকাটা লোকসভা ভোটে কতটা প্রভাব ফেলবে তার উত্তর দেবে সময় তবে এবার কিছুটা হলো নিষ্ক্রিয় এই জেলার ভোট নেই চরম চরম ঢাকের আওয়াজ কিংবা গুড় বাতাসা খাওয়ানোর রেওয়াজ তিনি না থেকেও ভোট উৎসবে হাজির তিনি এক সময় বীরভূম জেলার সম্রাট অনুব্রত মন্ডল গরু পাচার তিনি ইডির হাতে গ্রেপ্তার হয়ে রয়েছেন দিল্লির তিহার জেলে তেরোই মে রাজ্যের চতুর্থ দফায় ভোট গ্রহণ সেই অনুব্রতর বীরভূম জেলায় রাজ্যের মুখ্যমন্ত্রী বীরভূমে প্রচারে এসে বারবার নিয়েছেন অনুব্রত মন্ডলের নাম আজও তিনি রয়েছেন অনুব্রত মন্ডলের পাশে অনুব্রতর গড়ে অনুব্রত মন্ডলের না থাকাটা কতটা প্রভাব ফেলতে পারে নির্বাচনে তা তো বলবে সময় তবে রাজ্যের শাসক বিরোধী তরজায় জমে উঠেছে এই জেলার ভোট রাজনীতি 13 মে চতুর্থ দফায় ভোট গ্রহণ বীরভূম লোকসভা কেন্দ্রে যে লোকসভার দখল 1952 থেকে 1971 পর্যন্ত দখলে ছিল কংগ্রেসের সেই বীরভূম লোকসভা কেন্দ্রে 1971 থেকে 2004 লোকসভা ভোটে জয় পায় সিপিআইএম কিন্তু রাজ্যে পালা বদলের আগেই 2009 সালে বীরভূম লোকসভার দখল নেয় তৃণমূল কংগ্রেস 2009 থেকে 2019 টানা তিনবার বীরভূম আসন থেকে জয়ী হন অভিনেত্রী শতাব্দী 2009 এবং দু নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মূল প্রতিপক্ষ সিপিআইএম থাকলেও দু হাজার ভোটে বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মূল প্রতিপক্ষ হিসেবে উঠে আসে বিজেপি দু হাজার নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় উননব্বই হাজার ভোটে পরাজিত করেন বিজেপির দুধ কুমার এবারে এবারের নির্বাচনেও তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে লড়াইয়ের ময়দানে টানা তিনবারের সাংসদ শতাব্দী রায় তার বিপক্ষে আইপিএস পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন দেবাশিস ধর কিন্তু মনোনয়ন জমা দেওয়ার সময় রাজ্য সরকারের নো ডিউজ সার্টিফিকেট জমা দিতে না পারায় বাতিল হয় দেবাশিস ধরের মনোনয়ন তড়িঘড়ি এরপর বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন দেবতনু ভট্টাচার্য ফলে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়ের বিপক্ষে বিজেপি প্রার্থী হিসেবে লড়াই করছেন দেবতনু ভট্টাচার্য এবং সিপিআইএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিল্টন রশিদ বীরভূম আসনে ত্রিমুখী লড়াইয়ে জমজমাট ভোটযুদ্ধ যে ষাটটি বিধানসভা নিয়ে বীরভূম লোকসভা গঠিত তার মধ্যে রয়েছে দুবরাজপুর সিউড়ি সাইথিয়া রামপুরহাট হংসন নলহাটি এবং মুরারই। এই কেন্দ্রে মোট ভোটার রয়েছেন আঠারো লক্ষ সাতান্ন হাজার বাইশ জন যার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ন লক্ষ হাজার চোদ্দ জন এবং মহিলা ভোটার ন হাজার নশো উননব্বই জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন উনিশ জন মোট ভোট গ্রহণ কেন্দ্র এক হাজার নশো তেতাল্লিশটি বীরভূম লোকসভা কেন্দ্রে এক্সপেন্ডিচার অবজারভারের দায়িত্বে রয়েছেন আইডিএস রাকেশ কুমার সাধারণ পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন আইএএস টি রবিকান্ত এবং পুলিশ পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন আইপিএস বিজয় সিং আর সংবাদ বীরভূম নজরে লোকসভা